আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এসেছি স্বর্ণের কাড়াকাড়ি ছড়াছড়ি অফার, না অফার না, অ্যাকচুয়ালি অফার দেওয়া আমার পক্ষে পসিবল না, অফার ছিল তাই চলে গিয়েছিলাম বাজুস ফেয়ারে 2023। আর এই যে গিয়ে দেখা হয়ে গেল সরল ভাই আর সরল ভাবির সাথে, মাশাল্লাহ তারা খুবই ভালো, তাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। এরপরে আমরা সব স্টলগুলো ঘুরে দেখছিলাম, অনেক রাশ ছিল যেহেতু আমরা শেষের দিন গিয়েছি, অনেক অনেক মানুষ এসেছে। এখানে 30টার মতো স্টল ছিল, আর এখানে যে বড় বড় ব্র্যান্ডগুলো সেগুলো সবাই পার্টিসিপেট করেছে, তার মধ্যে আপন জুয়েলার্স, আমিন জুয়েলার্স, ডায়মন্ড ওয়ার্ল্ড, কুঞ্জ জুয়েলার্স আর অনেকগুলোই ছিল। আর সবগুলো স্বর্ণের ডিজাইনগুলোও খুব ইউনিক ছিল, আর প্রত্যেকটা শপেই বলছিল যে ওদের এই ফেয়ার থেকে যদি আমরা নিই তাহলে আমরা অফার পাবো, বাট যদি শপে যাই তাহলে এই অফারটা থাকবে না। সবগুলো স্টলে কালেকশনস অনেক ছিল, কিন্তু সবচেয়ে বেশি মনে হলো যে হারের কালেকশন অনেক বেশি রেখেছে সবগুলো স্টলেই। ইয়াররিংস, নোজ পিন, এগুলো কালেকশনও অনেক ছিল। আর এই যে আমার পুচকোটা ঘুমিয়ে গিয়েছে। আর রয়্যাল মালাবারের পক্ষ থেকে ওরা একটা গেমসের ব্যবস্থা করেছিল, যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 7 কেজি ওজনের একটা বার, স্বর্ণের বার থাকবে, যেটা 40 সেকেন্ডের মধ্যে একটা বক্সের মধ্যে থেকে বের করতে হবে। সো ওইটাতে আমিও পার্টিসিপেট করতে চেয়েছিলাম, বাট এত ওয়েটেড দেখে মনে হচ্ছিল যে আমি পারবো না। দেন আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম ওখানে, এই যে আপনাদের কিছু দেখাই। আর এখানে লাইনও ছিল ভালোই, মানে সবাই ট্রাই করছিল। আর এই সাইডটাতে সরল ভাই তার ভিডিও নিয়ে ব্যস্ত আছে, আর হচ্ছে অনেকে ট্রাই করছিল, অনেকে মানে অনেক কনফিডেন্স নিয়ে গিয়েছে কিন্তু পারেনি, অনেকে তুলতেও পারেনি। সো এটা বের করার একটা প্রসেস আছে যেটা সবাই জানে না, 3 আঙ্গুলে বের করতে হয়। এটা ওরাই বলছিল যে এই প্রসেসটা ওরা যেদিন ফেয়ারটা শেষ হবে সেদিন রাত 8টার পরে দেখিয়ে দেবে। সো অনেক অনেকগুলো ভাইয়ে ট্রাই করছে স্বর্ণের বাটা ওঠানোর জন্য, অনেকে তো হাতে নিয়ে ছবি তুলছে, অনেকে ওজনটা দেখছে, সবাই এই বারটা নিয়ে সবাই এক্সাইটেড। আর এই স্বর্ণের বারটা যদি কেউ 40 সেকেন্ডের মধ্যে বের করতে পারে তাহলে রয়্যাল মালাবারের পক্ষ থেকে তাদের জন্য ডায়মন্ডের একটা গিফট থাকবে। সো এই যে এই ভাইয়াটা অলমোস্ট বের করে ফেলেছিল, সে বলছিল যে আমি আরও কয়েকবার ট্রাই করেছি বাট পারিনি। সো এটাই তার লাস্ট বার, এবারও পসিবল হলো না। সো নেক্সট ইয়ে আমার হাজব্যান্ড আসবে, উনি একদমই রেডি। এই যে এখন আমার হাজব্যান্ড খেলবে। সো ও একেবারে হাত দিয়েছে, কিন্তু আসলে ওর আংটিটার জন্য হাতটা আটকে গিয়েছিল। সো সবাই বলছিল যে আপনি হচ্ছে আংটিটা খুলে নেন, আপনি পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করে দেখতে পারেন, বাট পসিবল হয়নি, ও আনফর্চুনেটলি ও পারেনি। বাট আমরা খেলেছি, পার্টিসিপেট করেছি, এটাই অনেক কিছু। যাই হোক, স্বর্ণের মেলাতে আসলে আমার স্বর্ণের দামটাই বলা হলো না। এখন তো সবাই জানেন 22 ক্যারেট চলছে 92,262 টাকা, 21 ক্যারেট চলছে 88,063 টাকা, আর 18 ক্যারেট চলছিল 75,466 টাকা। আর এখানে এসে বারিশা কাপুর সাথে দেখা হয়ে গিয়েছিলো, উনি খুবই মিশুক মানুষ, খুব ভালো লেগেছে কথা বলে, ওনার সাথে কিছু ছবিও তুলেছি। আর এরপরে আমি চলে এসেছি ডায়মন্ডের পার্টে, আমার যেহেতু ডায়মন্ড পছন্দ এজন্য আমি কিছু ডায়মন্ড কালেকশনের রিং দেখছিলাম, রিংগুলোও সুন্দর ছিল। আর এখানে কিছু গোল্ডের কানের দুল দেখছিলাম যেগুলো 21 ক্যারেটের ছিল। আমার ঝুমকোওয়ালা কানের দুল খুব ভালো লাগে, এই জন্য ওগুলোর প্রাইসটা একটু দেখছিলাম। আর স্ক্রিনে আপনারা যে হারটা দেখতে পাচ্ছেন, এই হারটা কতটুকু ছিল আমি জানি না, বাট এটার প্রাইস ছিল 12 লক্ষ টাকা, ইটস হিউজ অ্যামাউন্ট। এরপর আমরা চলে গেলাম একটু আপন জুয়েলার্সে, ওখানেও অনেক কিছু দেখলাম, ওখানে অনেক রাশ ছিল, যারা আপন জুয়েলার্সের রেগুলার কাস্টমার তারাই মেবি এখানে এসেছে কেনার জন্য।
আর হচ্ছে এরপরে আমরা বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময় এই যে ডগিটা ছিল সে ওনাদের কথা মতো উঠছিল বসছিল, এই জন্য আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম। আমার বেবি ওকে দেখে হাসছিল। ওখানে খাবারের একটা স্টল দিয়েছিল যেখানে বার্গার, স্যান্ডউইচ, সিঙ্গারা, সমুচা এগুলো পাওয়া যায়, কফিও পাওয়া যায়। আমরা কিছু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেন আমরা বের হয়ে গিয়েছিলাম। সো এই ছিল আজকে আমার ব্লগ। আমার ব্লগটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।